নমস্কার দিনেশ বাবু, আমি রক্তিম দেব বলছি রায়গঞ্জ থেকে। রক্তিম স্বাগত আপনাকে, বলুন। বলছি দেবাশিসবাবু, আজকে মানে গোটা মানব সভ্যতা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা তো গোটা পৃথিবী জুড়ে লকডাউন চলছে। এবার লকডাউনের ফলে প্রবলেমটা আমি আপনি সবাই বেসিক্যালি যেটা বুঝছি যে লকডাউন বেশি দিন এই কারণে চালাতে হচ্ছে যাতে মানে ওই ভাইরাসটা তার চেনটাকে মানে ভাইরাসের চেনটাকে ভেঙে দেওয়া যায়। কিন্তু বিপরীতে লকডাউনটা বেশি দিন করলে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে যে এই লকডাউনটা এইভাবে চলতে গেলে গরিব মানুষেরা একদম না খেতে পেয়ে মারা যাবে। আপনি হয়তো রিপোর্ট গুলো দেখেছেন যে সারা পৃথিবীতে অন্তত 44 কোটি মানুষ এই মুহূর্তে কিচ্ছু না খেয়ে বেঁচে আছে, তাই তো? এবার আমার আপনাকে মানে আমার নিজের যেটা মনে হয় যে ভারতের ক্ষেত্রে ব্যাপারটা কি, ভারত কিন্তু কম্পেয়ার টু আদার কান্ট্রিজ এর থেকে ভারত কিন্তু অনেক ভালো অবস্থায় লড়াইটা করছে। আপনি দেখবেন ইউএসএ, ইটালি, এই দেশগুলোর তো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে অনেক অনেক উন্নত। সেখানেও কিন্তু ওনারা ওনাদের মতো দেশ কিন্তু মানে হাল ছেড়ে দিয়েছে। আর আমাদের সত্যি কথা বলতে মাতার কৃপায় আশীর্বাদে এটা ব্যাপার যে আমরা একটু উষ্ণ অঞ্চলে থাকি, তো গরম অঞ্চলের জন্য ভাইরাসটা স্প্রেড করতে অ্যাকচুয়ালি একটু প্রবলেম আছে ওই মানে ভাইরাসের, যতখানি জানা গেছে আর কি যতটুকু। আমার যেটা পার্সোনালি মনে হয় ভারতের উচিত ছিল আরো আগে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো আর ইন্টারন্যাশনাল যে ট্রেন গুলো আছে এগুলো বন্ধ করে দিতে হতো। আর দ্বিতীয়ত যেটা মনে হয় ভাইরাসটা স্প্রেড করেছে বিভিন্ন জায়গায়, বহু মানুষ আটকে পড়েছেন, কষ্টে আছেন, আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট যারা আছে ওদের উচিত অন্তত একটা হয়তো 5,000 বা 10,000 একটা লামসাম টাকা, তাদের যেহেতু জনধন যোজনা অ্যাকাউন্টে প্রচুর অ্যাকাউন্ট খোলা রয়েছে, ওই জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট গুলোতে যদি 5,000 বা 10,000 টাকা এমার্জেন্সি বেসিসে ওদেরকে ফান্ড ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু ওদেরকে কখনোই ওখান থেকে তার নিজের নিজের আমি আমি একদম রক্তিম ইউ আর রাইট। আমি আপনার দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো। আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা বন্ধ করা হয়েছে, যদি আমার ভুল না হয় 22 তারিখে লাস্ট। হ্যাঁ, তার 22 তারিখে বন্ধ হয়েছে, তারও অনেক আগে করে দিয়েছে বন্ধ। লাস্ট মান্থের 22 তারিখে বন্ধ হয়েছে আজ। তারপর থেকে আমরা একাধিক অনুষ্ঠান করেছি, আপনি হয়তো আজকে যদি প্রথম দিক থেকে শুনে থাকেন, আজকেও একজন ফোন করেছেন, নাম হচ্ছে কিরণ দত্তা, যিনি অন্ধ্রপ্রদেশে রয়েছেন, মেডিকেল স্টুডেন্ট মানে নার্সিং স্টুডেন্ট, উনি বাড়িতে আসতে পারেননি। তার কারণ হচ্ছে অনেকে আমাদেরকে এটা বলছেন তিনি স্টুডেন্ট হতে পারেন, তিনি শ্রমিক হতে পারেন, বা তিনি যে কোনো কাজে বাইরের অন্য রাজ্যে যেতে পারেন। মানুষ এটা বলছেন যে হঠাৎ করে লকডাউন করা হয়েছে। এরও যদি আগে হতো আমি বলছি, তাহলে এই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি বাড়ত। এই যে আটকে থাকা মানুষ, দেখুন দুদিকে সমস্যা, একদিকে পরিযায়ী শ্রমিকেরা ফিরতে পারেননি, একদিকে স্টুডেন্ট যারা বাইরের অন্যান্য স্টেটে পড়তে গেছেন তারা ফিরতে পারেননি, বা যে কোনো কাজে গেছেন তারা ফিরতে পারেননি এই সময় লকডাউন করাতেও। কিন্তু এর আগে আরও আগে যদি লকডাউন করা হতো তাহলে কিন্তু আরও মানুষের সমস্যা হতে পারত, আরও বেশি মানুষ বাইরে আটকে পড়তে পারতেন, তাদের সমস্যার আরও বেশি বাড়ত। কাজেই যে সময় লকডাউন করা হয়েছে তার পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি বলছেন যে আরও আগে হলে ভালো হতো, কিন্তু আরও আগে হলে কী হতো সেটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু মানুষ তারা আটকে পড়তেন, অথবা বাইরে আটকে থাকা বহু মানুষ তারা বাইরে থাকতেন তারা ফিরতে পারতেন না। ট্রেনটা যদি আরও আগে আটকে দেওয়া হতো, যে সংখ্যাটা এখন আপনি দেখছেন পরিযায়ী শ্রমিকেরা বাইরে আটকে রয়েছেন, তার অন্তত কয়েক গুণ বেশি মানুষ তার অন্যান্য রাজ্যে তারা আটকে পড়তেন, তারা নিজের রাজ্যে ফিরতে পারতেন না, অর্থাৎ এই বাস্তব পরিস্থিতিটা তৈরি হতো। তো সেই কারণের জন্যই যেদিন থেকে এই রেস্ট্রিকশনস হয়েছে, আমরা তার পরবর্তী দিনের কথা বলি, তার পরবর্তী সিচুয়েশনটা বলি। আরেকটা আপনি যেটা বলতে চাইলেন যে দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা, এটা তো বাস্তব। আজকে যে কোনো সিচুয়েশন হোক না কেন, আজকে যদি একদিনেরও হরতাল হতো না, যেখানে আপনি জানেন যে আজকাল হরতাল একটা গুটি কত মানে 30-35% হরতাল পালিত হয় যদি কোনো রাজনৈতিক দল ডাকে, তারা দাবি করে অবশ্য ফুল মানে হরতাল লোকে স্বতঃস্ফূর্তভাবে মেনেছে, সেটা হয় না, ইট ইজ নট ফ্যাক্ট। সেক্ষেত্রেও ওই মানুষদের সমস্যা হয় যারা দিন আনি দিন খায়, তাদের সেই সময় সমস্যা হয় কারণ ইরেগুলার সার্ভিস থাকে। ডেফিনেটলি আজকে 24 তারিখ থেকে শুরু করে এ মাসের 29 তারিখ আমরা অনুষ্ঠান করছি, গরিব মানুষের অবস্থা মারাত্মক সঙ্গীন হয়েছে, এটা স্বাভাবিক। আমরা চাই যে সরকার যেন তাদের পাশে দাঁড়ান। এবং সবচেয়ে বড় কথা, মজার কথা কি জানেন, সরকার ঘোষণা করছেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার ঘোষণা করছেন, বাট ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যারা রয়েছেন তারা মানুষের কাছে সেই খাদ্যশস্যটাকে পৌঁছচ্ছেন না। অর্থাৎ গণবণ্টনের দায়িত্বে যারা রয়েছেন, যে চেয়ারগুলো যারা হোল্ড করে রয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনার তো দায়িত্ব ডিস্ট্রিবিউশন করা, আপনার তো দায়িত্ব মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া,
আপনার তো দায়িত্ব এফসিআই গোডাউনে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে সেই খাদ্যশস্যটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। আপনি জানেন যে একাধিক সময় অনেক খবর হয়েছে এফসিআই গোডাউনে পড়ে থাকা চাল ডাল বর্ষার জল ঢুকে, যখন বর্ষা হবে জল ঢুকে নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কেজির চাল ডাল নষ্ট হয়ে গেছে, গম নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ফেলে দিতে হয়েছে জঙ্গলে। আজকে মানুষের কাছে সেই খাদ্য পৌঁছতে পারছেন না, তার কারণ কি? তার কারণ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গলত রয়েছে, গাফিলতি রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে মৃণালকান্ত সরকার বলছিলাম। বলুন মৃণালবাবু, স্বাগত। আমি বলতে চাচ্ছি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আপনারা বলছেন গ্রিন জোন, তাহলে গ্রিন জোন তো কিসের ভিত্তিতে? এখানে কি কোনো টেস্ট করা হয়েছে? করোনা কি টেস্ট হয়েছে? কত জনের উপরে হয়েছে? আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? আপনি আপনি কি বলছেন, আপনার এলাকায় কি টেস্ট হয়েছে? আপনার পাড়ায়, আপনার আশেপাশে, আপনার চেনাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন? না না, চেনাশোনার মধ্যে তো একজনেরও খবর নেই যে কোনো টেস্ট হয়েছে। আপনার কাছে আপনার উত্তর আছে, আমার কাছে আমার কাছে জিজ্ঞেস করে একটা সংখ্যা নিয়ে লাভ নেই। আপনি আপনার চারপাশে দেখার চেষ্টা করুন, আমরা চেষ্টা করি আপনার চোখে আমরা দেখতে। তো কাজেই যদি তাই যদি তাই হয়ে থাকে তার তাহলে টেস্ট হয়নি। আমি আপনাকে টেস্টের একটা তথ্য দিচ্ছি, আবারও আরেকবার বলছি এই ব্রেকে, সারা রাজ্যে মুখ্য সচিব রাজ্যের যে তথ্য দিচ্ছেন রাজীব সিনহা, তার তথ্য অনুযায়ী সারা রাজ্যে 10 কোটি মানুষের মধ্যে টেস্ট হয়েছে 16,420 জনের। 16,420 জনের টেস্ট হয়েছে। আপনি এবার বাড়িতে বসে একটু ক্যালকুলেটর খুলে পার্সেন্টেজ করে নিন, রাজ্যের মানুষটা একবার দেখে নিন উইকিপিডিয়া থেকে, ওয়েবসাইট থেকে খুলে, তারপর আপনি সেই নিরিখে 16,420 জনের পার্সেন্টেজ করলে আপনি বুঝতে পারবেন যে টেস্টের পার্সেন্টেজ কতটা। আর আপনি বলছেন যে গ্রিন জোনে টেস্ট হয়নি, এটা একটা বড় সংখ্যক মানুষের এটাই জিজ্ঞাসা যে যেখানে সরকার বলছেন যে গ্রিন জোন যে কোনো সময় কনভার্টেড টু অরেঞ্জ জোন অ্যান্ড অরেঞ্জ জোন টু রেড জোন, তাহলে সেক্ষেত্রে গ্রিন জোনের মানুষের নিরাপত্তা কোথায়? এটা নিয়েই আজকের আমরা অনুষ্ঠান করছি, আপনার থেকে জানবার চেষ্টা করছি। আপনি সবচেয়ে বড় উদাহরণ, আপনার জেলায় আপনার আশেপাশে আপনার কাছের পরিজনের মানুষের টেস্ট হয়েছে কিনা, আপনি বলছেন কারোর টেস্ট হয়নি। কে রয়েছেন ফোনে? তারাসুন্দর মহাপাত্র, বাঁকুড়া জেলার সারেঙ্গা থেকে। স্বাগত, বলুন। আমি বলছি, আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানটা দেখছি। আমি বাঁকুড়া জেলা যেহেতু গ্রিন জোনের আন্ডারে আছে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আগামী 4 তারিখ থেকে মানে সোমবার থেকে সমস্ত কিছু এখানে শর্ত সাপেক্ষে খুলে যাবে, মানলাম। এবং সত্যিকারই সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, কিন্তু আমার জিজ্ঞাসা যে যারা আজকে দোকান খুলে দিলেন, সাধারণ মানুষের হাতে তো পয়সা নেই, তারা দোকানে গিয়ে কিনবে কি? এক কথা, কেনার তাদের পয়সা নেই। দুই হচ্ছে, আরেকটা জিনিস দেখলাম যে এই গ্রিন জোন গুলোতে জেলার মধ্যে বাস চলবে এবং 20 জন করে যাত্রী সেখানে চাপতে পারবে। এই যে 20 জন, ধরুন 19 জন আছে, আমি আমার স্ত্রীকে নিয়ে পৌঁছেছি, এরপরে বাস কন্ডাক্টর বা বাসের লোক কি করবে? এক, দুই হচ্ছে বাস মালিকরা যখন এই 50 সিটের একটি বাস সেটির জন্য যদি 70 কিলোমিটার যাতায়াত করে, তার যা খরচা, 30-20 জন নিয়ে সেই খরচাটা তো পোষাতে পারবে না। তাহলে কি তারা সত্যিকারেই বাসটা চালাবে? না, মানে তাহলে দুটো প্রশ্ন হয়, তারা কি বাস চালাবে নাকি তারা যে পরিমাণ ভাড়া আগে নেওয়া হতো, অর্থাৎ 9 টাকা যদি আপনার কাছ থেকে 39 টাকা চাওয়া হয় তাহলে কি আপনি দেবেন? এটাও প্রশ্ন পাশাপাশি। হ্যাঁ এটাই আমরা দেখুন, অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা কয়েক, আপনি জানবেন যে আমরা একটা নিউজ করেছিলাম আজকে থেকে বছর 4-5 আগে, বাসের যে চাকাগুলো সেই চাকায় রিসোলিং টায়ার বলে একটা কথা আছে, রিসোলিং টায়ার, অর্থাৎ বাসের টায়ারটা ঠিক নেই, টায়ারের যে খাঁজগুলো অংশ থাকে সেগুলো চলতে 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 খাঁজগুলো নষ্ট হয়ে গেছে, এবার ওর উপরে রিসোল করা যায় টায়ার, যেগুলো বেআইনি, অ্যাবসলিউটলি ইললিগাল অ্যাক্টিভিটিস। এই রিসোলিং টায়ার লাগিয়ে কলকাতায় বাস ব্রিজ থেকে নিচে পড়ে গেছিল, অনেক মানুষের মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে তদন্তে দেখা গেছে যে রিসোলিং টায়ারে ব্রেক ধরতে অসুবিধা হয়, রাস্তায় স্কিট করে, এবং যদি কোনো এমার্জেন্সি ব্রেক করে তাহলে বাসটা স্কিট করে যে কোনো জায়গায় ধাক্কা লাগতে পারে, তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনসিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ম্যাক্সিমাম বাসের পারমিট ঠিকঠাক আছে কিনা আমার প্রশ্ন আছে,
যারা যে সমস্ত চালকেরা চালান তাদের ড্রাইভিং লাইসেন্স সব ক্ষেত্রে আছে কিনা, আমার এই ক্ষেত্রে প্রশ্ন আছে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বাস ড্রাইভার পাশের সিটে বসে রয়েছেন আর যে হেল্পার সে বাস চালাচ্ছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাস চালাতে চালাতে ফোন করে বাস ড্রাইভাররা কথা বলছেন, এগুলো কিন্তু দিস আর অল দ্য ইললিগাল। আমাদের যে মোটর ভেহিকলস অ্যাক্ট রয়েছে, অ্যাকর্ডিং টু মোটর ভেহিকলস অ্যাক্ট দিস আর অল দ্য ইললিগাল অ্যাক্টিভিটিস। আমার বাস মালিকদের প্রতি কোনো রাগ বা উষ্মা নেই, আমার কোনো ক্ষোভ বা জেদ নেই, কিন্তু যখন বাস মালিকদের এই অ্যাক্টিভিটিস সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িত, তখন আমার 100 বার প্রশ্ন রয়েছে, 1,00,000 প্রশ্ন রয়েছে, যে যারা এই ধরনের নিয়ম ভাঙার খেলায় প্রতিনিয়ত থাকেন, যারা রেষারেষি করতে গিয়ে মাঝখানে থাকা মানুষটিকে দেখতেই পান না পিষে দিয়ে চলে যান, সেই সমস্ত বাস মালিকেরা, সেই সমস্ত কন্ট্রাক্টরেরা, তারা কি সঠিক নিয়ম মানবেন? তারা কতটা নিয়ম মানবেন? গ্রিন জোনে তারা 20 জন নিয়ে তারা বাস চালাবেন? সত্যি কি চালাবেন? যদি বাসে তার থেকে বেশি মানুষ উঠে যান, কন্ট্রাক্টর কি তাকে সরিয়ে দেবেন, নামিয়ে দেবেন? আমার এই এই একাধিক জায়গায় প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে। বাসগুলো চলবে, আপনি যেটা বললেন ডেফিনেটলি তাই। আজকে 55 সিটের বাস যদি আমরা 20 জন নিয়ে চালাই, তাতে যে বিপুল পরিমাণ খরচা হবে, সেই খরচার টাকাটা তাহলে ডেফিনেটলি 20 জনের থেকে তোলার চেষ্টা করা হবে। 9 টাকার ভাড়াটা যদি 39 টাকা চাওয়া হয়, 30 টাকা বেশি, আপনি কি দেবেন? এটাও প্রশ্ন রয়েছে। অর্থাৎ বাস্তবতার জায়গায় কোনো কোনো জায়গায় রিয়েলিটির রিয়েল কনসেপশনের অভাব পরিষ্কারভাবে আসছে উঠে। আমার কাছে খুব পরিষ্কার প্রশ্ন, বলছেন স্ট্যান্ড এলোন শপ, যে সমস্ত জায়গায় একই বাজারে 3টে ইলেকট্রিকের দোকান রয়েছে তারা কি খুলতে পারবে? সেটা শপিং মল নয়, খোলা যাবে কি? প্রশ্ন রয়েছে। একই জায়গায় যদি একসঙ্গে বেশি মানুষ চলে আসেন, লকডাউনের সময় মানুষ মানছেন না, গাদাগাদি করে বাজারে গিয়ে দামি মাছ কিনছেন, সরকারি চাকুরিরা একদম মানে ধুতির কাঁচা কোমরে গুজে নিয়ে তারা বাজারে যাচ্ছেন, হাতে ব্যাগ পকেটে টাকা নিয়ে, যখন মানুষ খেতে পাচ্ছে না, হুমড়ি খেয়ে গিয়ে পড়ছেন, ভালো মাছটার প্রতি খাসির দোকানের সামনে 700 টাকা মাংসর কেজি সামনে লোকের লাইনের ভিড়, যেখানে মানুষের মুখে অন্ন নেই, তারা কি নিজেদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে না? যদি তারা নিয়ন্ত্রণের মধ্যে না রাখেন, কারণ যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে পেছন থেকে লাথি মারছে, হাওড়ার টিকিয়া পাড়ায় পুলিশকে পদাঘাত করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পুলিশকে আইনকে বুড়ো আঙুল দেখানোর একটা মানসিক প্রবৃত্তি, ইন্টেনশন একটা শ্রেণীর মানুষের মধ্যে আছে, সবাই নয় একটা শ্রেণীর মানুষের মধ্যে আছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবেন? কারণ একদিকে হাতে আপনার তো সরকারি সেই স্বাধীনতা দেওয়ার যে লাইসেন্স সেটা থাকছে, যে একটা গ্রিন জোন আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আমরা ইজিলি মুভ করতে পারি। এই একাধিক প্রশ্ন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আনোয়ার হোসেন বলছি কুচবিহার থেকে। হ্যাঁ বলুন, স্বাগত। আপনি কোন জেলায়? আমি কুচবিহার জেলায়। কুচবিহার জেলা, ওকে ওকে। তো আমার বাড়ির পাশে, আমার বাড়ির থেকে 60 মিনিট দূর হবে, ভদ্রলোক দিল্লি থেকে এসেছে। আচ্ছা, তারপর তো আমরা তো জানি না উনি কবে দিল্লি গেছেন, কবে আসছেন, উনি কিছু জানি না কিন্তু। তারপর হঠাৎ করে একদিন জানতে পারলাম তার বাড়িতে পুলিশের গাড়ি আসলো, হসপিটালের গাড়ি আসলো, নার্স তখন অনেক আসতে, আমরাও গেলাম কি হলো। আচ্ছা, তারপরে শুনতে পেলাম যে উনি দিল্লি থেকে আসছে। আচ্ছা, তারপর ওনাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। হুম, আমি বুঝতে পারলাম না। বেশ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সরকার যে নিয়ম মানছেন, সরকার যে নিয়মে গ্রিন জোনের খোলবার কথা বলছেন সোমবার থেকে শর্ত সাপেক্ষে, আমরা এই প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন যেগুলো সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িত, মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত, মানুষের ক্ষেত্রে নিশ্চিন্ত হবেন কি হবেন না সে বিষয়ে দ্বিধা সংশয় তৈরি করছে, এরকম কিছু প্রশ্ন আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। আমরা আশা করি, যেহেতু আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ,
আমরা বারংবার বারবার আমরা এই ধরনের প্রশ্ন চেয়ারকে করব, ব্যক্তিগত কোনো আক্রোশ আমাদের নেই, বাট যিনি পদে থাকবেন তার প্রতি আমাদের প্রশ্ন থাকবেই, কারণ স্বার্থটা আমাদের টিভির ওপারে বসে থাকা মানুষদের সঙ্গে যুক্ত। আর আমরা মনে করি যাদের জন্য গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে সংবিধান স্বীকৃতি দিয়েছে, কাজেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিশ্চিতভাবে দায়বদ্ধ। এটাই সাংবাদিক, সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত। তাতে উষ্মা, রাগ, ক্ষোভ, জেদ, তিরস্কার হতেই পারে, বাট আমরা মানুষের পাশে সবসময় সদা থাকবার চেষ্টা করব। নমস্কার, এই পর্যন্তই আজকে রাত সারাদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবেন। নমস্কার।